হয়তো বা তার একটা কোনোভাবে নেগোসিয়েশন আসতে পারে, কিন্তু এমন একটা জাহাজ অপহৃত হলো যেখানে গভর্নমেন্টের তেমন কোনো ইনভলভমেন্ট আসলো না, তাহলে সেই ক্ষেত্রে আমাদের অন্যান্য যে সমস্ত মার্চেন্ট জাহাজগুলো আছে, কমার্শিয়াল জাহাজগুলো আছে, সেগুলো তারা কিন্তু কাজ করার জন্য কিন্তু ইনসিকিউরিটি ফিল করবে এবং এবং তাদের ফ্যামিলি মেম্বারও কিন্তু ইনসিকিউর ফিল করবে। জাতীয় স্বার্থে বা আমাদের এই এই বিজনেসটা বা ওই যে মার্চেন্ট অ্যাসোসিয়েশনে বা আমাদের যে কমার্শিয়াল যে মার্চেন্ট জাহাজগুলো আছে, এই ব্যবসাটাকে টিকিয়ে রাখার জন্য আমাদের মনে হয় এখানে রাজনীতিটাকে সরিয়ে রাখা উচিত, রাজনীতিকে বাইপাস করে সরকারের পক্ষ থেকে যা যা করা উচিত সেটি সেটি করা উচিত। আর এবং আমাদের ভাইস অ্যাডমিরাল জহিরুদ্দিন স্যার যেটা যে কথাগুলো বললেন, হ্যাঁ আমি ওনার সাথে একমত, এখানে যদি গভর্নমেন্টের বেশি ইনভলভমেন্ট হয়ে যায় তাহলে যারা পাইরেটস বা যারা অপহরণ করছে, হাইজাকিং করছে, তখন তাদের ডিমান্ড অনেক বেড়ে যাবে এবং অনেক স্টেক হোল্ডার এর সাথে ইনভলভ হয়ে যাবে। তো এটা ঠিক আছে, ওনার সাজেশনটা ঠিক আছে, তবে গভর্নমেন্ট যদি বাহাইন্ড দি সিন, গভর্নমেন্ট টু গভর্নমেন্ট ও কিন্তু তাদেরকে যোগাযোগ করতে হবে, বিশেষ করে সোমালিয়া গভর্নমেন্ট। সোমালিয়া তো আর মানে ওটা যেহেতু একটা একটা দেশ, ওখানে তো একটা স্টেবল একটা গভর্নমেন্ট আছে, একটা গভর্নমেন্ট আছে, তাহলে সেই ক্ষেত্রে ওই গভর্নমেন্টের সাথে বাংলাদেশ গভর্নমেন্টেরও একটা যোগাযোগ থাকতে পারে। কিন্তু সবচাইতে যেটা খারাপ হয়েছে বা খারাপ হচ্ছে, গভর্নমেন্ট কিন্তু এই জিনিসগুলো ক্লিয়ার করছে না এবং পত্রপত্রিকা সোশ্যাল মিডিয়া ভারতে যে নৌবাহিনী নিয়ে যেভাবে যেভাবে ওই যে মিথ্যাচার করছে সেই বিষয়টা নিয়ে আসলে আমি সমর্থন করছি না বা আমাদের জনগণও কিন্তু সমর্থন করছে না। যেটা হলো যে এম এ দাউদ যে কথাটা বললেন, এবং এটা আমরা পত্রপত্রিকাও দেখেছি, সোশ্যাল মিডিয়াতে দেখেছি, ইউরোপিয়ান ইউনিয়ন কিন্তু বাংলাদেশ গভর্নমেন্টের কিন্তু অনুমতি চেয়েছিল, কিন্তু বাংলাদেশ গভর্নমেন্ট কিন্তু অনুমতি দেয়নি। কারণ বাংলাদেশ গভর্নমেন্টের অনুমতি ছাড়া যদি তারা অপারেশনে যায় আর সেখানে যদি নাবিক যদি সবাই মারা যায়, তাহলে সেই ক্ষেত্রে একটা অ্যাকাউন্টেবিলিটির প্রশ্ন আছে, এটি একটা অ্যাকাউন্টেবিলিটির প্রশ্ন আছে, এই কারণে বাংলাদেশ গভর্নমেন্টের থেকে অনুমতি চেয়েছিল। তবে ওই যে ভাইস অ্যাডমিরাল জহিরুদ্দিন স্যার যে কথাটা বললেন, আবার এটিও ঠিক যে আপনি যদি ওই যে নেগোসিয়েশনের মাধ্যমে এটা যদি সলভ করতে চান, তাহলে এটি ভবিষ্যতে পাইরেটসদেরকে আরো উৎসাহিত করবে কিন্তু, তাহলে সেই ক্ষেত্রে আমাদের কিন্তু এখন একটা ভাবার সময় এসেছে। এবং এবং পক্ষান্তরে আরো একটা যে আমাদের যে সমস্ত মার্চেন্ট জাহাজগুলো আছে এবং ভবিষ্যতে মার্চেন্ট জাহাজে যারা নাবিক বা ক্যাপ্টেন, এরাও কিন্তু আতঙ্কে থাকবে যে তাহলে আমরাও তো অপহৃত হতে পারি বা পাইরেটস দ্বারা। এখন মানে আমাদের যে জাহাজটি অপহৃত হয়েছে, কবির গ্রুপ হয়তো পয়সাওয়ালা, হয়তো বা তারা একটা কোনোভাবে নেগোসিয়েশন আসতে পারে, কিন্তু এমন একটা জাহাজ অপহৃত হলো যেখানে গভর্নমেন্টের তেমন কোনো ইনভলভমেন্ট আসলো না, তাহলে সেই ক্ষেত্রে আমাদের অন্যান্য যে সমস্ত মার্চেন্ট জাহাজগুলো আছে, কমার্শিয়াল জাহাজগুলো আছে, সেগুলো তারা কিন্তু কাজ করার জন্য কিন্তু ইনসিকিউরিটি ফিল করবে এবং এবং তাদের ফ্যামিলি মেম্বারও কিন্তু ইনসিকিউর ফিল করবে। এই ক্ষেত্রে আমি 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 মানে গভর্নমেন্টকে উদাত্ত আহ্বান জানাবো যে আপনাকে এমন একটা মেকানিজম ডেভেলপ করতে হবে যে এইটা যে ঘটনা ঘটেছে ঠিক আছে, আপনি যে কোনো একটা ফর্মুলায় একটা নেগোসিয়েশনে যান, যাতে আমাদের যে 23 জন নাবিক আছে বা তাদের ফ্যামিলি মেম্বার, তারা যেন অক্ষত অবস্থায় আসে। বাট ভবিষ্যতে আমাদেরকে এমন একটা সিস্টেম ডেভেলপ করতে হবে যাতে এটিকে বেশি উৎসাহিত করা যাবে না। আর আর আরেকটা যেটা বিষয়, যে ভারত সম্পর্কে বা ভারত নৌবাহিনী সম্পর্কে যে কথাগুলো বলা হয়েছে, যেমন আমাদের ভাইস অ্যাডমিরাল জহিরুদ্দিন স্যার উনি কিন্তু ক্লিয়ারলি বললেন যে আমাদের কিন্তু ভারতের নৌবাহিনী দরকার নাই, আমাদের আমাদের নৌবাহিনী কিন্তু ক্যাপাবল। তো তাহলে আমার আমার নৌবাহিনী যদি ক্যাপাবল থাকে, তাহলে আমার ভারতের ভারতের যে নৌবাহিনী তার আমার হেল্প ওই যে লাগছে কেন? প্লাস আবুদাউদ যে কথাটি ওই যে বললেন, যে মানে ইনডাইরেক্টলি যে কথাটা বলার চেষ্টা করলেন যে এখানে রাজনীতি রাজনীতি হয়েছে এবং রাজনীতি হচ্ছে, হয়তো ভবিষ্যতেও রাজনীতি হবে। তা আমাদের আমি মনে করি যে আমাদের জাতীয় স্বার্থে বা আমাদের এই এই বিজনেসটা বা ওই যে মার্চেন্ট অ্যাসোসিয়েশনে বা আমাদের যে কমার্শিয়াল যে ওই যে মার্চেন্ট জাহাজগুলো আছে, এই ব্যবসাটাকে টিকিয়ে রাখার জন্য আমাদের মনে হয় এখানে রাজনীতিটাকে সরিয়ে রাখা উচিত, রাজনীতিকে বাইপাস করে সরকারের পক্ষ থেকে যা যা করা উচিত সেটি সেটি করা উচিত। আর আপনি হয়তো আরেকটি কথা বলতে পারেন আমাকে, অথবা জিজ্ঞাসা করতে পারেন যে যে ভারতীয় ভারতীয় নৌবাহিনী সম্পর্কে এই যে সোশ্যাল মিডিয়া বা পত্রপত্রিকা এগুলো আসলো কেন? এগুলো আসলো হলো যেটা আমাদের সরকারের যে সরকার যেভাবে অসাংবিধানিক ভাবে 2014 সালে একটা নির্বাচন করলেন, 2018 সালে দিনের ভোট রাতে করলেন, 2024-এ তিনারা ওই যে নিজেদের ভিতরে একটা সমসম নির্বাচন করলেন, এবং এই নির্বাচনের বয়সও কিন্তু বেশি না, মাত্র 2 মাস,
এই কারণে মানুষের অ্যাটেনশন একটা ডাইভার্ট করার জন্য, এবং আমাদের বাংলাদেশের জনগণের অলমোস্ট 95% জনগণ কিন্তু মানে এন্টি ভারত ভারত হয়ে গিয়েছে। তো এই কারণে সরকার একটা ক্রেডিট নেওয়ার চেষ্টা করেছিল, অথবা ভারতেরও হয়তো এখানে ইনভলভমেন্ট থাকতে পারে, যে তারা একটা ক্রেডিট নেওয়ার চেষ্টা করেছিল যে এক ঢিলে দুই পাখি মারা হবে, যে এক মানে একটা হচ্ছে জনগণকে একটু ডাইভার্ট করা, মানে যে এই আন্দোলন বা একটা ভুয়া নির্বাচন হলো, অসাংবিধানিক একটা নির্বাচন হলো, এটি একটু অ্যাটেনশনটাকে ডাইভার্ট করা। এবং আপনার হাসিনা আক্তারে যে কিছুদিন আগে, আপনার সম্ভবত 2 সপ্তাহ আগে, আমাদের একটা উড়োজাহাজে একজন সৌদি আরবগামী একটা জাহাজ, সেখানে এক বৃদ্ধ, জি একজন বৃদ্ধ হার্ট স্ট্রোক করেছিল, তখন হায়দ্রাবাদে তারা কিন্তু নামতে চেয়েছিল, তখন কিন্তু তাদেরকে নামতে দেওয়া হয় নাই এবং জাহাজটি পরে পাকিস্তানে নেমেছে। এই সমস্ত কারণে মানুষের, এই বাঙালি জনগণ 95% জনগণের একটু ক্ষোভ প্রশমিত করার জন্য ভারত এবং বাংলাদেশ উভয়ে মিলে রাজনীতি করার চেষ্টা করেছিল। কিন্তু ওনারা হয়তো ভুলে গিয়েছেন যে এখন সোশ্যাল মিডিয়া এখন এত স্ট্রং যে এটা মুহূর্তের ভিতর অ্যাকচুয়াল যে তথ্য, অ্যাকচুয়াল যে ইনফরমেশন মানুষ পেয়ে যায়। এতে আমি মনে করি যে ভারতও ক্ষতিগ্রস্ত হয়েছে, বাংলাদেশ সরকারও ক্ষতিগ্রস্ত হয়েছে। তা আমরা যদি রাজনীতির বিষয়টুকু যদি বাদ দিই, তাহলে আমি ভাইস অ্যাডমিরাল জহিরুদ্দিন স্যারের সাথে একমত যে এটা এটা যদি আপনি অপারেশনেও যান, মিলিটারি অপারেশনেও যান, তাহলে একটা যে চিটিং বা যেটা একটা ওই যে নেগোসিয়েশনের মাধ্যমে একটা মিনিমাম ক্যাজুয়ালিটির মাধ্যমে এটি থেকে আমাদের উদ্ধার পেতে হবে, এবং ভবিষ্যতে এটি কিভাবে কি করা যায় এটা আমাদের আন্তর্জাতিক পর্যায়ে আমাদের একটা সমঝোতা থাকতে হবে, যাতে আমরা আমাদের জাহাজগুলো যাতে এইভাবে আর পাইরেটসদের কবলে না পড়ে। ধন্যবাদ।